ভরা মৌসুমেও কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ায় হতাশা নিয়ে ফিরতে হচ্ছে বাগেরহাটের জেলেদের। এতে চরম দুশ্চিন্তা পড়েছেন তারা, বিপাকে পড়েছেন আড়তদাররাও। আধুনিক প্রযুক্তির ব্যবহারে অজ্ঞতার কারণে জেলেরা মাছ কম পাচ্ছেন বলে জানায় মৎস্য বিভাগ। তবে জেলেরা বলছেন প্রযুক্তি ক্রয়ের সাধ্য নেই তাদের। বাগেরহাট প্রতিনিধি জামাল হোসেন বাপ্পার রিপোর্ট, জানাচ্ছেন কিরণ মুস্তফা। ভরা মৌসুমেও সাগরে কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছেন না বাগেরহাটের জেলেরা, ফিরছেন হতাশ নিয়ে, পড়ছেন খরচের টাকা ও মহাজনদের ঋণ পরিশোধ নিয়ে দুশ্চিন্তায়। এ অবস্থায় পেশা পরিবর্তনের চিন্তাও করছেন অনেক জেলে। নিষেধাজ্ঞা দেওয়ার পর গাইলেরা নদীতে গেছে, কোনো মাছ কোনো পায় নাই। আমাদের প্রতি ট্রিপ 1-1.5 লাখ টাকা লস হয়, খালি মালিকের খরচাই হয় না, আমরা কি দিয়ে চলবো? এই ব্যবসাটা থাকতো না, টনার ব্যবসা থাকতো না মনে হয়। এদিকে ইলিশের অভাবে আড়তের ব্যয়বহন নিয়ে শঙ্কায় পড়েছেন মালিকরা। জেলেরা যে পরিমাণ পয়সা খরচ করে সাগরে যায় সেই পরিমাণ টাকা তাদের বিক্রি হয় না এবং তাদের প্রত্যেক ট্রিপে লস হয়। এইভাবে যদি লস হইতে থাকে দেখা যাবে ভবিষ্যতে মৎস্যজীবীরা ঘরে উঠে যাবে। আধুনিক প্রযুক্তির ব্যবহারে অজ্ঞতাকেও ইলিশ না পাওয়ার অন্যতম কারণ বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা। ভারতীয় জেলেরা তাদের অত্যাধুনিক সব মাছ ধরার যন্ত্রপাতি নিয়ে সাগরে মাছ ধরতে যায়, যার দরুন তারা মাছ ধরার পরিমাণটা তাদের বেশি হয়। পক্ষান্তরে আমাদের বাগেরহাটের জেলেরা অত্যাধুনিক যন্ত্রপাতি না থাকার কারণে তারা সেই কাঙ্ক্ষিত মাছটা পায় না। বাগেরহাটে জেলের সংখ্যা 39,627 জন, এর মধ্যে সাগরে মাছ শিকারে যান প্রায় 30,000। প্রযুক্তি ব্যবহার করে মাছ ধরার তথ্য তাদের জানা থাকলেও তা কেনার সাধ্য নেই এমন দাবি জেলেদের। কিরণ মুস্তফা, জিটিভি নিউজ।